চাপে। তো কাজে এই জন্য এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা মাননীয় রাজ্যপাল ত্রিপুরা রাজ্য মানে আমাদের ত্রিপুরা রাজ্যপালের কাছে আমরা আগামী 19 তারিখ আজকে 18 আগামীকাল আমাদের পার্টির উদ্যোগে বিশেষ করে জনজাতি মোর্চার উদ্যোগে এবং বিজেপি পার্টি উদ্যোগে প্রদেশের সহায়তায় আমরা আমাদের প্রত্যেক সাত জোনালে সাধারণ মানুষ আমাদের কর্মীরা আমরা রাজ্যপালের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব। আমরা রাজ্যপালকে অনুরোধ করব যেহেতু ভারত সরকারের অডিটর জেনারেল চিঠি লিখেছেন তার পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারি সিইও কে চিঠি দিয়েছে, দেড় বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। তো আমরা জানি একমাত্র রাজ্যপালের ব্যক্তি যিনি চিঠি এডিসি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন, কারণ ওনার এই ক্ষমতা আছে। আমাদের দাবি এই যে আর্থিক নৈশের হচ্ছে যেগুলি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা জনগণের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্র রাজ্য সরকার দিয়েছিল, তার হিসাব হোক, অডিট হোক, জনসম্মুখে আনা হোক, কোথায় কি হয়েছে আমরা জানতে চাই, পাবলিক জানতে চাই। আমাদের কাছে তথ্য আছে পুরাতন যে কাউন্সিল ভবন সেখানেও তারা মেরামতের জন্য করেছিল, সেখানেও অনয় হয়েছে। তো রাজ্যপালের মাধ্যমে আমরা এইগুলি আমরা অভিযোগ করতে চাই আমাদের ইয়ে যে উনি যেন হস্তক্ষেপ করেন। আগামীকাল আমাদের সাত জোনাল লেভেলে হওয়ার পরে আমরা কয়েকদিন দেখার পরে আমরা জোনাল লেভেলে যাব, তারপরে আমরা রাজভবন পর্যন্ত আমরা যাব এই বিষয় নিয়ে। তো কাজে এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই আগামীকাল যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের যে কর্মসূচি সেখানে সামিল হয় এবং আপনাদেরও আমরা সহযোগিতা চাইছি, কেননা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চলতে গেলে আমাদের সরকারি সংবিধান নিয়ম অনুসারে আমাদের চলতে হয়। তাহলে ভারত সরকারের যেখানে বারবার এবং রাজ্য সরকার যেখানে বারবার বলা হলো তারা এই ব্যবস্থা নিচ্ছে না, তাহলে এখন আমাদের হাতে জনগণের হাতে একটাই উপায় যে গভর্নরের মাধ্যমে সেটা নিয়ে জনগণকে সচেতন করে করে দেওয়া। এবং ধন্যবাদ দেবী এবং আমাদের রাজ্য প্রেসিডেন্ট বিকাশ বর্মা মহোদয়, উনি আমাদের জনজাতি মোর্চার রাজ্য প্রেসিডেন্ট এবং আমাদের দেবী বর্মা আমাদের চ্যানেল সেক্রেটারি জনজাতি মোর্চা, এবং আপনাদের স্বাগত এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। একটা বিশেষ কারণে আজকে আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। গিরিশচন্দ্র মুর্মু যিনি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ওনার একটা চিঠি আমাদের হাতে এসেছে। এটা ছিল 1 জুন 2022, তার আগে অনেক চিঠি আদান প্রদান হয়েছে। এই চিঠিতে মুর্মুজি অভিযোগ করেছেন, চিঠি লিখেছেন আমাদের ডাইরেক্ট এখানে অনারেবল গভর্নর শ্রী আরিয়াজ, এভাবে লেখা আছে। এখানে উনি কয়েকটা বিষয় প্রায় 5টা বিষয় তিনি উল্লেখ করেছেন। এখানে বলেছেন, গভর্নরকে বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যে যে চিঠি এডিসি আছে যেখানে ত্রিপুরা মহা শাসক ক্ষমতায় আছে, তারা সাংবিধানিক নিয়ম অনুসারে কাজ করছে, আর্থিক শৃঙ্খলা নেই। পরিষ্কার এখানে লেখা আছে যে যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে টাকা দেওয়া হয় সেইগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট, তার হিসাব রাখা, হিসাব দেওয়া ইত্যাদি নিয়মে আছে, কিন্তু এই কিছুই তারা করেনি। তার জন্য কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল উনি গভর্নরকে চিঠি লিখে বলেছেন পদক্ষেপ নেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমাদের গভর্নরের ডেপুটি সেক্রেটারি
তিনি আমাদের চিফ সেক্রেটারি গভর্নর ত্রিপুরা ওনাকেও চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি আমাদের গভর্নর ত্রিপুরা পিটি এডিসি যিনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি লিখেছে সেটা সবটাই ছবি আছে কখন কিভাবে কিন্তু আজকে দেড় বছর হয়ে যাওয়ার পরেও টিটিএডিসি এই ব্যবস্থা দিচ্ছে না অডিট হচ্ছে না হিসাব তারা রাখছে না কোথাও তার এরকম প্রচুর মানে আমাদের কাছে তথ্য চলে এসেছে 2018 আমাদের সরকার আসার পরে এডিসি কে বিভিন্ন দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমাদের রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে विलेज काउंसिल का इलेक्शन क्यों नहीं है बीजेपी का इसके ऊपर जनजाति मोर्चा का इसके ऊपर क्या कहते हैं देखिए ये लोग तो हाई कोर्ट तक चला गया ना तो हाई कोर्ट में है केस हाई कोर्ट आज अगर बोलेंगे कि आज ही करवाओ या कल करवाओ हम लोग तैयार हूं तो कुछ तो ये था ना जो स्टेट गवर्नमेंट की तरफ से बोला गया था कि ये काम नहीं हुआ था उस काम तो एडीसी का भी था जो रोज थी इन लोगों को वोटर लिस्ट में लाना था पहले ये तो एमओयू में था मेंशन किया हुआ था तो ये काम तो करना चाहिए था पहले ये कर नहीं पाया क्योंकि वो भी बहुत सारी स्थिति थे तो हाईकोर्ट को स्टेट गवर्नमेंट की तरफ से बोला गया हाईकोर्ट ने अभी तो जो दिया उसी हिसाब से स्टेट गवर्नमेंट कर रहा था तो आज ही अगर हाईकोर्ट ये बोले कि काम प्रोसेस और स्टेट गवर्नमेंट तैयार है तो इसमें बीजेपी या स्टेट गवर्नमेंट क्या किया ये गलती तो नहीं सकता हाई कोर्ट में शायद एक टाइमलाइन के बारे में बोला था नवंबर महीने को और स्टेट गवर्नमेंट को कुछ गाइडलाइन भी दिए तो इसमें मतलब क्या उसी हिसाब से तो स्टेट गवर्नमेंट काम कर रहा है इलेक्शन तो इलेक्शन कमीशन वो देखते हैं तो 5 साल बाद तो होना चाहिए लेकिन ये क्यों हो नहीं पाया क्यों कर नहीं पाया ये तो इलेक्शन कमीशन बोले करना है हाई कोर्ट आपकी तरफ से डिमांड मेरा मेरा राय भी हुई है डेमोक्रेसी में 5 साल के लिए चुना जाता है तो किसी सरकार या किसी व्यक्ति 5 साल के बाद तो वो फिर इलेक्शन में जाना चाहिए लेकिन स्थिति की वजह से कर नहीं पाया वो तो ठीक है वो इलेक्शन कमीशन और स्टेट गवर्नमेंट और अभी हाई कोर्ट देख रहा आप लोगों का डिमांड क्या है इलेक्शन हो तैयार है तैयार तो अलग बात है डिमांड करते हैं क्या आप डिमांड करने से क्या होगा अभी तो हाई कोर्ट में है डिमांड तो वो लोग ही कर रहा है मैटर इज बिफोर द ऑनरेबल हाई कोर्ट ऑलराइट नो डिमांड तो वो लोग कर रहा है ना डिमांड से टॉकिंग है वही हम लोग कर रहे हैं ये तो डिमांड तो गया ना तो डिमांड गया हाई कोर्ट देख रहा है तो बस जो भी होगा আমার বাড়িতে সবাই খুব ভোজনরসিক প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে।